সবাইকে শুভেচ্ছা হোমিওডাইজেস্টের পক্ষ থেকে। আমি ডক্টর শাহিন মাহমুদ। আজকের আউট অফ সিলেবাস সেকশনে আমাদের কেস প্রসেসিং এর অন্তর্ভুক্ত আরেকটি বিষয়, যে বিষয়টি আমরা গত পর্ব থেকে শুরু করেছি, তা হচ্ছে টোটালিটি অফ সিমটমস। আমি আগেই বলেছিলাম গত পর্বে আমি আলোচনা করেছিলাম যে লক্ষণ সমগ্রতা কি বোঝায় সেই ব্যাপারে আমি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে লক্ষণ সমগ্রতাটা কিভাবে গঠন করতে হয়, এরপর আমরা বিভিন্ন চিকিৎসকরা কিভাবে তাকে বিবেচনা করেছেন সেগুলো আমরা পরে দেখব। তবে আজকে মূল আলোচ্য বিষয়টুকু রাখছি যে কি বিষয়গুলোকে আমাদের বিবেচনা করতে হবে একটা লক্ষণ সমগ্রতা নির্ধারণ করতে গেলে। তো সেই প্রসঙ্গটিতে প্রথমেই মনে রাখতে হবে আপনাকে, আমাকে, যেই লক্ষণ সমগ্রতা নির্ধারণ করতে যাই তাকেই মনে রাখতে হবে, আপনি এমন একটি চিত্রের অনুসন্ধান করতে যাচ্ছেন যা আপনি আগে হুবহু একইভাবে আগে কখনো দেখেননি। অর্থাৎ আমরা বলি সব সময় যে আমাদের প্রত্যেকটি কেস স্বতন্ত্র, কাজেই তার ক্ষেত্রটিতে সেই লক্ষণ সমগ্রতাও স্বতন্ত্রই হবে, কারণ আপনার সেই লক্ষণ নিয়েই তো লক্ষণ সমগ্রতা, সেই কেসটির পটভূমি এবং ভিত্তিতেই তো আপনার লক্ষণ সমগ্রতা, বলার অপেক্ষা রাখে না। এটা আমাকে মনে রাখতে হবে আক্ষরিকভাবে, এর কোনো ব্যতিক্রম আইডিয়া যে এটা হয়তো বা অমুক রকম হবে, অমুক রোগের, অমুক ওষুধের আগেই কোনো প্রিকনসিভ নিয়ে শুরু করলে তাহলে কিন্তু লক্ষণ সমগ্রতার ক্ষেত্রে বড় ধরনের গড়বড় ঘটতে পারে, যাকে আমি বলি টুইস্টিং। অর্থাৎ একটা কেসকে আপনি বাঁকিয়ে চুরিয়ে, সাপোজ একটা ন্যাট্রামিউরের কেসকে, অনেক লক্ষণ মিল আছে তাদের মধ্যে, অনেক লক্ষণের, যদিও তার একদম বেসিক মায়াজমেটিক বৈশিষ্ট্য, শারীরিক গঠনগত বৈশিষ্ট্য কিংবা তার যে পার্সোনালিটি আছে তাতে হয়তো কোনোই মিল পাবেন না, কিন্তু চেষ্টা করলে ওই গোসলে চাঁদ পায়ের জ্বালা পোড়া এগুলো নিয়ে বা শরীরে অন্যান্য আরো কিছু লক্ষণ নিয়ে, খাবারের পছন্দ অপছন্দ এগুলো নিয়ে আপনি তারতম্য করে করে একটা ন্যাট্রামের রোগীকে সালফারের রোগী বানিয়ে ফেলতে পারেন। সালফারের প্রচুর সংখ্যক লক্ষণকে কভার করে, ন্যাট্রামের সব লক্ষণই কম বেশি কভার করবে। এবার তাকে নিয়ে আপনি তার গুরুত্বের কম বেশি, মাত্রার কম বেশি যদি বিবেচনা না করেন কিংবা পরিবর্তন করেন, আপনি সালফার দিতে চাচ্ছেন আসলে, সেখানে ন্যাট্রামের রোগীকে আপনি সালফারের রোগী বানিয়ে ফেলতে পারেন, ভুল হবে। তো কাজেই পূর্বে থেকেই এই ধারণা আমরা কখনোই রাখা যাবে না একটা লক্ষণ সমষ্টি নির্ধারণের ক্ষেত্রে, যে এই কেসটি অমুক রকম হতে পারে, অমুক রোগের হতে পারে, অমুক ওষুধের হতে পারে, কৃত্রিম রোগ চিত্রের হতে পারে, এই ধারণাটি রাখা যাবে না। আপনাকে প্রথমে এই ধারণাটি মনে নিয়ে আসতে হবে যে আজকে যে কেসটি নিয়ে বসেছি এরকম কোনো কিছু নেই জগতে, এটা কিসের কেস আমাকে প্রথম বের করতে হবে। দ্বিতীয়ত, গত পর্বে বিশেষভাবে যা নিয়ে আলোচনা করেছি তা হচ্ছে অত্যন্ত পরিচ্ছন্নভাবে মনে রাখতে হবে লক্ষণ সমগ্রতার সাথে সংখ্যাটির কোনো সম্পর্ক নেই। অনেকেই রেপার্টরি করেন, সেখানে রেপার্টরিতে সবচেয়ে বেশি পয়েন্ট যে পায়, নাম্বার যে অর্জন করে, সেটা লক্ষণের সংখ্যার দিক দিয়েই হোক কিংবা ইন্টেন্সিটির কারণে, ওয়েটেজের কারণে যে সংখ্যাটি আসে সে কারণেই হোক, এই সংখ্যাটির সাথে আসলে লক্ষণ সমগ্রতার সম্পর্ক নেই। হতে পারে আপনার প্রথম ওষুধটি ওয়েটেজের দিক দিয়ে যে বেশি আছে, লক্ষণের সংখ্যার দিক দিয়ে যে সবচেয়ে বেশি কভার করেছে, সেটা আপনার ওষুধ হওয়াটা অসম্ভব নয়, হতে পারে, কিন্তু সেই সংখ্যাটি রয়েছে বলে যে তা সমগ্র হয়েছে ব্যাপারটি কিন্তু তা নয়। সে তার সার্বিক বিন্যাসে, পটভূমিতে, সমগ্র দিক দিয়ে সে যে রোগচিত্রটি সাবলীলভাবে অঙ্কন করে তা ওষুধের চিত্রটির সাথে সদৃশ, এ কারণে এই প্রথম ওষুধটি আপনি দিতে পারেন। আদারওয়াইজ যদি তা না করে এবং 32 নম্বর ওষুধ যদি সেই কাজটি করে থাকে এবং সেটা সীমিত পরিসরে হলেও, যে পূর্ণাঙ্গভাবে কোনোটি করছে না কিন্তু সীমিত পরিসরে সর্বোচ্চ মাত্রায় এই 32 নম্বর ওষুধটি করছে, সেখানে ওই 32 নম্বর ওষুধটি হবে তার লক্ষণ সমগ্রতার ভিত্তিতে নির্বাচিত ওষুধ। কাজে এই সংখ্যাটির সাথে কোনো সম্পর্ক নেই, এই বিষয়টি মনে রাখতে হবে। আমরা আজকে আলোচনাই করছি লক্ষণ নির্ধারণে বিবেচ্য বিষয়, কাজে এই বিবেচ্য বিষয় প্রথমটি হচ্ছে যে আমি অতীতে কোনোদিন, জীবনে কোনোদিন এই ধরনের কোনো কেস দেখিনি। দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে সংখ্যাটি রেপার্টরিতে দেখাচ্ছে এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নয়, রোগীর সার্বিক চিত্র, প্রাসঙ্গিকতার সাথে সার্বিক চিত্র, নির্দিষ্ট পটভূমির সাথে সার্বিক চিত্র, নির্দিষ্ট বিন্যাসের সাথে স্বতন্ত্র চিত্রটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মনে রাখতে হবে টোটালিটি অফ সিমটমস নির্ধারণের সবচাইতে বড় ভিত্তিটি হচ্ছে একটা ভালো কেস। ভালো কেস টেকিং ছাড়া আপনি কেস প্রসেসিং এর অন্যান্য কাজও করতে পারবেন না, লক্ষণ সমগ্রতা পর্যন্ত আসা তো দূরের কথা, আগের গুলোও করতে পারবেন না, লক্ষণের মূল্যায়ন বা লক্ষণের গুরুত্ব, বিন্যাস, হায়ারার্কি করা, এ কোনো কিছুই করতে পারবেন না। কাজেই প্রশ্নই উঠে না যে আপনি
বা এই উত্তম কেস টেকিং ছাড়া এই টোটালিটি অফ সিমটমস করার কোনো প্রশ্নই আসে না। এখানে লক্ষণ সমগ্রতা আপনাকে নির্ধারণ করতে গেলে এই ব্যাপারটিও মাথায় রাখতে হবে, আমার কেসটি ঠিক ভালো মতো নেওয়া হয়েছে কিনা, চিহ্নিত করা হয়েছে কিনা, লক্ষণের ইনটেনসিটি গুলোকে, বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণগুলোকে আমি চিহ্নিত করতে পেরেছি কিনা, কোন কোন বিষয়গুলোকে লক্ষ্য রাখতে হবে, তাকে মার্ক করা হয়েছে কিনা, এই বিষয়গুলো সমস্ত কিছু আগে প্রিপারেশন প্রস্তুতি, এই প্রস্তুতিটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কিনা এটা আপনাকে বিবেচনা করতে হবে। তারপরে চার নাম্বার পয়েন্ট আমি বলতে পারি যে কেবল ডায়াগনোসিসের উদ্দেশ্যে কিন্তু লক্ষণ সমগ্রতা গ্রহণ করলে পরে আপনি অন্তত পক্ষে ওষুধ নির্বাচন করতে পারবেন না। আমরা ডক্টর ফিলিক্সের কথা থেকে জেনেছি যে এক ধরনের লক্ষণ সমগ্রতা আমরা গ্রহণ করতে পারি, অ্যালোপ্যাথরা বিশেষ করে করেন লক্ষণ সমগ্রতার গ্রহণটি ডায়াগনোসিসের উদ্দেশ্যে, কি রোগটি হয়েছে এটা আমাদেরও জানতে হয় বিভিন্ন কারণে, কিন্তু থেরাপিউটিক আইডিয়া নিয়ে টোটালিটি অফ সিমটমসটি, সেখানে লক্ষণ সমগ্রতা নির্ধারণ করার জন্য ম্যাট্রিয়া মেডিকাতে একটা ওষুধ চিত্রকে লাগবে, অর্থাৎ সেই ওষুধ চিত্রকে আমি খুঁজে বের করব, এই লক্ষ্য এই আইডিয়া মাথার মধ্যে রাখতে হবে, এই ধারণাটি নিতে হবে, আমি যা করতে যাচ্ছি তা কোন একটা ওষুধের সাথে সদৃশ হবে, কোন ওষুধের সাথে সদৃশ হবে বলেও তা আমরা আগে থেকে ধারণা করব না। আমাদের লক্ষণের মূল্যায়ন অর্থাৎ আগের যে প্রক্রিয়াগুলো আমি বলেছি, লক্ষণকে বিবেচনা, লক্ষণের হায়ারার্কি, নির্বাচন, মূল্যায়ন, এগুলোর মাধ্যমে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, কোন ওষুধটিতে নিয়ে যাচ্ছে, যদি কোনো ওষুধে নিয়ে না যায় সুস্পষ্ট ভাবে তাহলে বুঝতে হবে আমার লক্ষণ সমগ্রতা আসেনি। ডক্টর জর্জ বিদল কাছে একটা কথা বলেছিলেন, যখন আমার অভিজ্ঞতা কম ছিল তখন আমাকে ব্যাপারটি সুস্পষ্ট ছিল না, বিশ্বাসও করে উঠতে পারছিলাম না, বিশ্বাস হতো এখনকার দুনিয়ায় এত জটিল জটিল রোগীদের ক্ষেত্রে কি আর এটা হবে, কিন্তু এখন জানি আমি যে হবে, 100% হবে। তিনি বলেছিলেন যে একটা সঠিক নির্বাচিত ওষুধ এমন ভাবে রোগীর সাথে খাপ খেয়ে যাবে, মানানসই হবে, যেভাবে একজনের পুরানো জুতা তার পায়ে খাপ খেয়ে যায় বা মানানসই হয়, এটা বলেছিলেন ডক্টর বিদলকাস, একটা তার লেখার মধ্যে রয়েছে সম্ভবত মুসপুরার বিভিন্ন সেমিনারে তিনি কথা বলেছিলেন এটা। যাই হোক, সেটা আমি প্রথমে নিতে পারিনি বলতে এত জটিল জটিল রোগীদের ক্ষেত্রে কি আর এখন আর সেভাবে হবে, কিন্তু এখন আমি উত্তরটা জানি সেভাবেই হবে, বিশেষ করে পটভূমিটা বুঝতে পারলে, সব কেসে পটভূমি এক নয়, আপনি পটভূমি ঠিক করুন, দেন লক্ষণের মূল্যায়ন অনুযায়ী যদি সুনির্দিষ্ট করতে পারেন তবে যে চিত্র দাঁড়াবে তা অবশ্যই কোনো একটা ওষুধকে ঠিক এভাবেই ইঙ্গিত করবে। এরপর আমরা যে বিষয়টি বিবেচনায় রাখবো তা হচ্ছে রোগীর যে সার্বিক লক্ষণ, আমরা তাকে জেনারেল বলি বা জেনারেলিটিস চ্যাপ্টারে যেভাবে রোগীর সার্বিকতাকে বহন করে, মেন্টাল জেনারেল হতে পারে, মাইন্ড চ্যাপ্টারে আসে, ফিজিক্যাল জেনারেল হতে পারে, মেন্টাল ফিজিক্যালের মাঝামাঝি হতে পারে, বিভিন্ন ধরনের মিস্ট্রেশন রিলেটেড সিমটমস থাকতে পারে কনকমিটেন্টস হিসেবে, কিংবা স্টমাকের চ্যাপ্টারে থাকতে পারে খাদ্য খাবারের পছন্দ অপছন্দ, এবং সার্বিকভাবে থাকতে পারে একদম ফিজিক্যাল জেনারেল থাকতে পারে। এই জেনারেল লক্ষণগুলো মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেলে আমাদের মনোযোগটি বেশি নিবদ্ধ রাখতে হবে যারা ক্লাসিক্যাল ওয়েতে বা কেন্টের পদ্ধতি অনুসারে ট্রিটমেন্টটি করতে চান। আমাদেরকে আউটলাইনটা আগে ঠিক করে নিতে হবে, এই রোগীর সার্বিক আউটলাইনটা কি, দেন তারপর অঙ্গ নির্দিষ্ট লক্ষণ দিয়ে আমরা চোখ নাক কান নাকগুলো গ্রহণ করে নেব সেই চিত্রটি, বিশেষ করে সেগুলোর বেলায়ও অসাধারণ লক্ষণ যা মূলত ব্যক্তিটির বিশেষত্ব বা স্বতন্ত্রতাকে প্রতিফলিত করে সেই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এভাবে যদি আমরা গুছিয়ে চিন্তা করতে পারি তাহলে লক্ষণ সমগ্রতা কি অত্যন্ত সহজে আমাদের সামনে ধরা দেবে। মেন্টাল জেনারেল এন্ড ফিজিক্যাল জেনারেল প্রথমে নিয়ে তারপর তার পার্টিকুলার লক্ষণের ভিত্তিতে তাকে আকার দেওয়া হবে, এই হচ্ছে পদ্ধতি মূলত। এগুলো এসে ব্যাপারে আমি পরবর্তীতে বিস্তারিত আসব, আজকে আমাদের বিবেচ্য বিষয়গুলোকে শুধু বলছি যে কিভাবে আমরা বিবেচনা করব, কোন কোন বিষয়গুলোকে আমরা বিবেচনায় রাখব। এবং এ প্রসঙ্গে এই মাত্র বলা হলো এবং সেটা আমি বললাম যে রোগীর ব্যক্তিত্ব এবং মানসিকতা এইগুলোর মধ্যেও, এই জেনারেল লক্ষণগুলোর মধ্যেও ব্যক্তিত্ব এবং মানসিকতার ধরনটিকে যথাসম্ভব বিবেচনা করতে হবে, এটা আমাদের বললে চলবে না। সেই সাথে স্বাস্থ্য, রোগ এবং আরোগ্যের ব্যাপারে হোমিওপ্যাথির ধারণা, দর্শন, মূলনীতি এগুলোকে মাথায় রেখে কেস গ্রহণ, লক্ষণের মূল্যায়ন এবং টোটালিটি অফ সিমটমস গ্রহণের চেষ্টাটি করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যদিও শুনতে মনে হবে যে এইভাবেই তো বলা হয়, ব্যাপারটি এরকম নয়। আপনি কোন ধারণা নিয়ে কাজ করছেন, কোন ফিলোসফির উপরে কাজ করছেন, হোমিওপ্যাথির মূলনীতিগুলোকে মাথায় রেখেছেন কিনা তার উপরে আপনার কেস টেকিং অনেকটাই নির্ভর করে। সাপোজ আপনি যদি হোমিওপ্যাথির মূলনীতিকে এবং আপনার কি প্রয়োজন হোমিওপ্যাথির ফিলোসফিকে যদি মাথায় না রাখেন তাহলে রোগীর জেনারেল সিমটমস বিশেষ করে মেন্টাল জেনারেল আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে।
আপনি খুঁজবেন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ডায়াগনস্টিক লক্ষণ, রোগের সাথে সাথে সেখানে কোন লক্ষণগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে রেপার্টরি করতে যাবেন, সেগুলোতে লক্ষণের মূল্যায়ন করবেন আপনি। কাজে টোটালিটি অফ সিমটমস, একটা ফলস টোটালিটি অফ সিমটমস গঠিত হবে। কাজেই সবার আগে ঠিক করতে হবে যে আপনি আপনার এই মূলনীতি ধারণা এবং দর্শনকে সঠিকভাবে আত্মস্থ করে কেসটিতে হাত দিয়েছেন কিনা, বা সেখানে সেই প্রয়োগ করছেন কিনা যথাযথভাবে। প্রতিটি লক্ষণের লক্ষণ মূল্যায়ন ছাড়াও আপনি যখন লক্ষণের টোটালিটি অফ সিমটমস গঠন করবেন, লক্ষণের মূল্যায়ন তো আপনি করেছেন, এরপরও এই টোটালিটি অফ সিমটমস এর ক্ষেত্রেও আপনার এই লক্ষণগুলোর গভীরতা, তীব্রতা, স্তর, সুস্পষ্টতা এগুলো বিবেচনা করে সমগ্রতাটি গঠন করতে হবে। আমি যাকে বলেছি পটভূমি, সাপোজ গভীরতা বোঝায় আপনি কনস্টিটিউশনাল প্রেসক্রিপশন করবেন, সেখানে গভীরতাটি গুরুত্বপূর্ণ। কিন্তু যখন সেই রোগী ধরুন আপনি যা প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন করতে হবে বা প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন করতে যাইবেন, থেরাপিউটিক প্রেসক্রিপশন করতে চাইবেন, উপশম দিতে চাইবেন, সেখানে সেই কনস্টিটিউশনাল গভীরতার ওষুধটি আপনার নেওয়া যাবে না, সেই লক্ষণটিকে ছাঁটাই করতে হবে। তীব্রতা সবসময় গুরুত্বপূর্ণ, তীব্রতা আপনাকে পথ দেখাবে কোন মায়াজন ডমিনেট করছে, রোগীর শরীর কোনটি চাচ্ছে, কোনটি আগে দরকার। ভয়ানক অ্যাবডোমিনাল কলিক, তার গলস্টোন রয়েছে, তার সুনির্দিষ্ট একটা কনস্টিটিউশন রয়েছে, গলব্লাডার স্টোনও রয়েছে, আপনি তার কোন কাজটি আগে করবেন, ভয়ানক কলিকটিকে আগে দূর করবেন নাকি গলব্লাডার স্টোনটি যেন নিরাময় হয় তার জন্য আপনি তার ক্রনিক ট্রিটমেন্ট শুরু করবেন, তার অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দিবেন না তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করবেন। কাজেই তীব্রতা আপনাকে বলে দিচ্ছে যে এখানে রোগীকে আগে বাঁচাও, আগে প্যালিয়েট করো, আগে তাকে উপশম দাও, তারপর তার অন্যান্য যা প্রযোজ্য তাকে তাকে তুমি করতে পারবে বলছে এখানে রোগী। কাজে তীব্রতাকে আপনার লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে লক্ষণটি কোন স্তরের। সাপোজ একটা মানুষের শরীরে তিনটা মায়াজম রয়েছে, সোরাস, সিফিলিস, সাইকোসিস, এবার তার শরীরে বিরাজ করছে, আপনি বিভিন্ন লক্ষণ দেখে বুঝতে পারছেন সোরা বিরাজ করছে, এবার আপনি কি সাইকোটিক ওই আচিলটাকে আপনার রেপার্টরিতে ঢোকাবেন লক্ষণ সমগ্রতা গঠনে? কখনোই নয়। কাজে এই স্তরকে বিবেচনা করতে হবে কোন স্তরের লক্ষণ। একটা অ্যাকিউট ইঞ্জুরি, আঘাত পেয়েছে, এবার কি তার সেই মায়াজমেটিক সোরার লক্ষণগুলো আপনি নেবেন নাকি ইঞ্জুরি সংক্রান্ত লক্ষণ, যদি না তা তার সোরার সাথে ইন্টারমেঙ্গেলড হয়, এটা আমি বলে দিচ্ছি, মিলেমিশে না গেলে আপনি সেই ইঞ্জুরির লক্ষণগুলোকে তাৎক্ষণিকভাবে প্রাধান্য দেবেন। কাজে এভাবে তীব্রতা, সুস্পষ্টতা, তর, গভীরতা এগুলোকে বিবেচনা করতে হবে আপনার লক্ষণ সমগ্রতাটি গঠন করার জন্য। এভাবে এই বিবেচনাটি আমাদের মাথায় রাখতে হবে, কোন লক্ষণগুলো প্রদর্শিত রোগ ও রোগীকে অন্য সবার চাইতে ভিন্ন করে তুলছে, অর্থাৎ স্বতন্ত্রতা। আমি আগেও কিছুক্ষণ আগেও বলেছি যে জেনারেল লক্ষণ, মেন্টাল জেনারেল, ফিজিক্যাল জেনারেল এর পর স্বতন্ত্র বাচক পার্টিকুলার লক্ষণগুলোকে আমাদের খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কিন্তু এখানে পার্টিকুলার লক্ষণ বলে কথা নয়, যা কিছুই রোগীকে স্বতন্ত্র করবে, হতে পারে মেন্টাল জেনারেলে কোনো পিকুইলার লক্ষণ, হতে পারে ফিজিক্যাল জেনারেলে কোনো পিকুইলার লক্ষণ, সেগুলোকে একটা এক্সট্রা গুরুত্ব আপনাকে দিতে হবে। সেই স্বতন্ত্রতাকে নির্বাচন করতে না পারলে আপনি টোটালিটি অফ সিমটমস, আপনাকে মনে রাখতে হবে শুরুর শর্তটি, টোটালিটি অফ সিমটমস আপনি আর জীবনেও এই টোটালিটি অফ সিমটমস কারোর বেলায় গঠন করা হয়নি। কাজেই আপনার এই টোটালিটি অফ সিমটমস হবে সবার চাইতে ভিন্ন, ফলাফলস্বরূপ সেই ভিন্নতাগুলো, সেই খাসগুলোকে আপনার খুঁজে বের করতে হবে যেখানে খাসগুলো কোথায়। কাজেই এই রোগ এবং রোগীকে অন্য সবার চাইতে ভিন্ন করছে সেই লক্ষণগুলো আপনার বিবেচ্য বিষয় টোটালিটি অফ সিমটমস গঠনে, এটা একটা মূল উপাদান। দেন রোগীর লক্ষণের মূল্যায়ন করেছেন আপনি এর আগে, লক্ষণের মূল্যায়নের পরে এবং লক্ষণগুলোকে যথাযথ অগ্রাধিকার অনুযায়ী সাজানোর পর বিবেচনা করার ক্ষেত্রে ওষুধ নির্বাচনের লক্ষ্যে রোগীর কনস্টিটিউশন, টেম্পারমেন্ট, ডায়াথিসিস, মায়াজম এগুলোকেও ভাবতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে আপনি যদি গভীর প্রেসক্রিপশন করেন সেখানে এই বিষয়গুলো, এই বিশেষ করে এই পয়েন্ট আপনাকে বিবেচনা করতে হবে, তা না করলে আবার সেই প্রেসক্রিপশন কিন্তু ভুল হয়ে গেল, সেই লক্ষণ সমগ্রতা গঠন হলো না, রোগীর জন্য প্রয়োজনীয় বর্তমান লক্ষণ সমগ্রতা বা এই পটভূমিতে যে পটভূমি তার মধ্যে বিরাজ করছে তার ভিত্তিতে লক্ষণ সমগ্রতা নির্বাচন হলো না, মানেই আপনার লক্ষণ সমগ্রতা নির্বাচনটি ভুল হয়ে গেল। তো কাজেই যদি আপনি ক্রনিক রোগের ট্রিটমেন্টের ব্যাপারে, আসলে আমাদের অধিকাংশ আলোচনার ভিত্তিটাই হচ্ছে ক্রনিক রোগের ট্রিটমেন্টের ব্যাপারে, ক্রনিক রোগের ট্রিটমেন্টের ব্যাপারে এই লক্ষণের মূল্যায়ন করার পর, তার বিন্যাসের পর, এই সার্বিক বিষয়টিকে আপনার বলতে পারেন একটা কাঠামো তৈরি করলেন এই বিন্যাস টিন্যাস করে, এবার সেখানে তার ভিত্তি, তার মধ্যে যদি একটা মানুষ হিসেবে কল্পনা করি তার রক্ত, তার শিরা, উপশিরা, তার গোস্ত, এই সমস্ত কিছু দিয়ে সাজাতে হবে, সেখানে কনস্টিটিউশন, টেম্পারমেন্ট, ডায়াথিসিস, মায়াজম এই সমস্ত কিছুই বিবেচনার মধ্যে আসবে এবং এবার লক্ষণগুলো একটা পূর্ণাঙ্গতর সার্বিক রূপ লাভ করবে।
আমি সবসময় যা বলি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের এই লক্ষণ সমগ্রতা এই চিন্তাগুলো কখনোই একমাত্রিক নয়, দ্বিমাত্রিক নয়, এগুলো মাল্টি ডাইমেনশনাল, অন্তত পক্ষে ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই রয়েছে। একটা মানুষকে আপনি ছবিতেও দেখতে পারেন, বাস্তবেও দেখতে পারেন, বাস্তবে দেখলে ত্রিমাত্রিক, ছবিতে দেখলে দ্বিমাত্রিক। তো আমাদের এটা ছবিতে দেখার মতো নয়, এগুলো বাস্তব চিত্র, কাজেই সেই ত্রিমাত্রিক চিত্রটি তখন গঠিত হবে। এগুলোকে বিবেচনা করার পরে যে চিত্রটি দাঁড়াবে তখন আপনি বলতে পারেন যে এটা লক্ষণ সমগ্রতা। এটাকে যদি বিবেচনা না করেন, এই পটভূমি বিন্যাস, এই রোগীর ক্রনিক ট্রিটমেন্ট হলে তার এই কনস্টিটিউশনাল টেম্পারমেন্ট, ডায়াথিসিস, মায়াজম, এগুলো যদি বিবেচনা না করেন তাহলে কিন্তু আপনার ওটা কিন্তু লক্ষণ সমগ্রতা হলো না। লক্ষণের খাঁচা হতে পারে, সমগ্রতার খাঁচা হতে পারে, কাঠামো হতে পারে, কিন্তু লক্ষণ সমগ্রতা নয়। যাই হোক, আরো দু একটি বিষয় বিবেচনার জন্য আমাকে উল্লেখ করতে হবে, আমাদের এগুলো বিশেষভাবে মনেও রাখতে হবে যে কমন লক্ষণ গুলো কিন্তু ওষুধ নির্বাচনে খুব একটা সহযোগিতা করে না, আমরা জানি এটা, সবাই এটা সবাই স্বীকারও করবেন। তবে অনেক সময় কেসের প্রাসঙ্গিকতা নির্ধারণ করতে সহযোগিতা করে। আমি কমন সিমটমস এর ব্যাপারে যে ভিডিওটি আমি করেছি এর আগে, আমাদের সিমটোম্যাটোলজিতে আছে সম্ভবত এই কেস প্রসেসিং এর ধারাবাহিকতার প্রথম দিকের ভিডিও গুলোর মধ্যে সিমটোম্যাটোলজি, সেখানে কিন্তু আপনি এটা পাবেন যে লক্ষণ সমগ্রতা নির্ধারণে কমন সিমটমস কিভাবে প্রাসঙ্গিকতা তৈরি করতে পারে। কাজেই মানে পূর্ণাঙ্গ চিত্র, কনটেক্সট, অর্থাৎ অনেকটা বলতে গেলে এরকম যে আপনি যখন শরবত বানান সেখানে কিন্তু পানি না হলে ওই চিনি, ওই লেবু বা আরো যদি কিছু দেন, দ্যাটস ওকে, কোনো কালার টালার দিলে দ্যাটস ওকে, এটা কিন্তু ধারণ করা বা সার্বিকভাবে তাকে শরবত বলবেন। আপনি চিনি দিলেন, লেবু দিলেন, কালার দিলেন, সবকিছু দিলেন, কিন্তু তারা কিন্তু শরবত হলো না। কাজে সার্বিক অবস্থা, সাপোজ রোগী দুর্বল, ক্যালি কার্বেল রোগী তো দুর্বল হবে, এসিড গ্রুপের রোগী তো দুর্বল হবে, দুর্বল তো জেনারেল সামা ছাদ একদম কমন লক্ষণ। কিন্তু যদি দুর্বলতা না থাকে তাহলে ফ্লোরিক এসিড হতে পারে, হতে পারে, সেটাও তো একটা লক্ষণ হয়ে দাঁড়াবে এই দুর্বলতাটি না থাকা। কিংবা দুর্বলতাটি না থাকলে হয়তো ক্যালিকার্ব আপনি প্রেসক্রিপশনই করবেন, আরেকবার চিন্তা করবেন এখানে কোন ওষুধটি আসতে পারে। হতে পারে ক্যালিকার্ব, হতে পারে কোনো একটা এসিড, তবে আপনাকে তা আরেকবার চিন্তা করতে বাধ্য করবে। কাজে দুর্বলতা, ন্যাট্রাল মিউরের যদি মাথা ব্যথা না থাকে তাহলে আমি আমার রোগীদের ক্ষেত্রে আরেকটা বার অন্তত পক্ষে চিন্তা করি যেটা কি ন্যাট্রাল মিউর কিনা। হয় অনেক সময় পাই মাথা ব্যথা ছাড়া ন্যাট্রাল মিউর আমি পেয়েছি, অনেক পেয়েছি, কিন্তু চিন্তা আরেকবার করতে হয়। কিছু কিছু ব্যাপার থাকে, এগুলো কমন সিমটমস, মাথা ব্যথা, তারপর দুর্বলতা, আমরা সবসময় জানি যেগুলো কমন সিমটমস, কিন্তু এগুলো অনেক সময় কনটেক্সট তৈরি করে এভাবে, এটা আবার আমাদেরকে মাথায় রাখতে হবে। হোমিওপ্যাথিতে কোনো একটা বিষয়ই আসলে আপনি চিন্তাহীনভাবে ছেড়ে দিতে পারেন না, ছেড়ে দিতে পারেন, কিছু কিছু বিষয়কে তো লক্ষণ সমষ্টি ছাঁটাই করে, কিন্তু তা চিন্তাহীনভাবে নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজে কমন সিমটমস এর প্রযোজ্য ক্ষেত্রে আমাদেরকে কিন্তু বিবেচনা করতে হবে, কিসের প্রাসঙ্গিকতা নির্ধারণ করে, কাজে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং ডায়াগনস্টিক প্যাথোলজিক্যাল লক্ষণ বা যে সমস্ত চিহ্ন থাকে সেগুলো কিন্তু রোগের, আমি বহুবার বহু জায়গায় বলেছি যে এগুলো রোগের গভীরতা, মাত্রা, বিস্তৃতি, মায়াজমের প্রাদুর্ভাব, সতর্কতামূলক করণীয় ইত্যাদি বিষয়গুলোতে আমাদের সহযোগিতা তো করেই, এটা তো করেই বহু সময়। এই যে একটু আগে যে কথাটি বললাম, প্রাসঙ্গিকতা, সমগ্রতা, সামগ্রিকতা পূর্ণাঙ্গরূপে এগুলো ছাড়া গঠিত হয় না। সাপোজ একটা মানুষের যদি বিনাইন টিউমার থাকে শরীরে, লাইপোমা বলে যেগুলো, এগুলো যদি থাকে একদম ছোটবেলা থেকেই আছে, আপনি স্বাভাবিকভাবে ধরে নেবেন তার বংশে ফাইগোসিসের প্রাদুর্ভাবটি বেশি। এই বিনাইন টিউমার যাকে বোগার বলেছেন প্যাথোলজিক্যাল জেনারেল, সার্বিকভাবে রোগী কিন্তু এটা প্রভাবিত করে রেখেছে। এই প্যাথোলজিক্যাল জেনারেলটি আপনাকে হয়তো ওষুধ নির্বাচনে কোনো সহযোগিতা করবে না, কিন্তু রোগীর প্রকৃতি, তার বংশের খবর কিন্তু আপনাকে দিয়ে দিল। তো কাজেই এই প্যাথোলজিক্যাল লক্ষণ চিহ্ন এগুলো কিন্তু আপনাকে এই বিষয়গুলোতে, মানে গভীরতা, মায়াজমের প্রাদুর্ভাব বা এই কেসটির মাত্রাটি কি, কোন মাত্রার কেসে বা তার প্যাথোলজির বিস্তৃতি কি ইঙ্গিত করছে, কোথায় তার সমস্যা, কতটুকু, আমাদের ওষুধেরও বিভিন্ন সীমা রয়েছে, এই সীমার ওষুধ এখানে প্রযোজ্য কিনা, বা এই রোগীকে সতর্কতামূলক ভাবে কি বলতে হবে, কি করতে বলতে হবে, এই বিষয়গুলো কিন্তু আপনি এগুলোর মাধ্যমে পেয়ে যেতে পারেন। কাজে ওই ডায়াগনস্টিক প্যাথোলজিক্যাল লক্ষণ চিহ্ন এগুলোকে অবহেলা করবেন না অনুগ্রহ করে। আমাদের অবহেলা করার মতো কিচ্ছু নেই, আমরা কোনো কিছুকে অবহেলা করতে পারি না। কমন সিমটমস কেও তার প্রাসঙ্গিকতার খাতিরে আমাদের বিবেচনা করতে হবে লক্ষণ সমগ্রতাতে, এগুলোকেও বিবেচনা করতে হবে লক্ষণ সমগ্রতা নির্ধারণের ক্ষেত্রে। শুধুমাত্র ওই একমাত্রিক ভাবে
বা দ্বিমাত্রিকভাবে, একমাত্রিকভাবে হচ্ছে রেপার্টরিতে সব সিমটমস নিলাম যা আসলো তাই। দ্বিমাত্রিক হচ্ছে শুধুমাত্র বিশেষ বিশেষ লক্ষণ নিয়ে যে ওষুধ আসলো সেটা দিলাম, এটা তো দ্বিমাত্রিক প্রেসক্রিপশন। ত্রিমাত্রিক প্রেসক্রিপশন হচ্ছে আপনি সার্বিকভাবে রোগীর পটভূমির উপর তার সেই গুরুত্বের অগ্রাধিকার অনুযায়ী লক্ষণগুলোকে নিয়ে তার অন্যান্য কমন এবং প্যাথোলজিক্যাল সিমটমসগুলোকে বিবেচনা করে সার্বিকভাবে যে চিত্রটি পেলেন, এবার আপনার লক্ষণ সমগ্রতা হলো ত্রিমাত্রিক। এবার সে এমন একটা জুতা হলো যে জুতা পায়ে দিলে মনে হবে আমি পুরানো মালিক, আমার পায়ের সাথে একদম খাপে খাপ মিলে গিয়েছে। তা না হওয়া পর্যন্ত আপনি হোমিওপ্যাথির যে চূড়ান্ত সক্ষমতা, চূড়ান্ত যে আরোগ্য ক্ষমতা, চূড়ান্ত আরাম, একজন চিকিৎসক হিসাবে আপনার মধ্যে চূড়ান্ত আরাম, চূড়ান্ত নিশ্চয়তা সেটা পাবেন না। আমি আমার একটা কেসের কথা এর আগে বলেছি যে সব কিছু ন্যাট্রামিউর, ন্যাট্রামিউরের কেসই ছিল, কিন্তু যে পর্যন্ত তার মধ্যে দুঃখের ঘটনাটি না পেলাম ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিন্ত হতে পারছিলাম না। আমি অনায়াসে ন্যাট্রামিউর প্রেসক্রিপশন করতে পারতাম সেই কেসটিতে, এটা অন্য একটি ভিডিওতে হয়তো আলোচনা করেছি কেসটি নিয়ে। আমার ভিডিওটির নাম হচ্ছে মৃত প্রশ্নোত্তর সেকশনে অ্যালাইড সাবজেক্ট গুলো হোমিওপ্যাথিক শিক্ষা ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, এই হচ্ছে। আপনারা যারা দেখতে চান ওই কেসটির ব্যাপারে ওখান থেকে শুনে নিতে পারেন, দেখে নিতে পারেন। তো যে ব্যাপারটি আমি বলছিলাম, এই যে বিষয়টি, এই প্যাথোলজিক্যাল ডায়াগনস্টিক, এগুলো আপনাকে ত্রিমাত্রিকতা দান করবে আপনার কেসটিতে। কাজে লক্ষণ সমগ্রতাতে এগুলোকেও বিবেচনা করতে হবে, মনে রাখতে হবে, বিশেষভাবে বলছি মনে রাখতে হবে, ক্রনিক কেস, অ্যাকিউট কেসের লক্ষণ সমগ্রতা এক নয়, এই ধারণাটি সম্পূর্ণ ভিন্ন। এবং অন্যান্য আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, মায়াজমেটিক প্রেসক্রিপশনের ভিত্তিতে আমার হোমিওপ্যাথিক ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বইতে দেখবেন যে অনেকগুলো ভাগ রয়েছে, কেসের অনেক ধরন রয়েছে, সেগুলোতেও লক্ষণ সমগ্রতার ধারণা ভিন্ন ভিন্ন হতে পারে। লক্ষণ সমগ্রতাকে ভুলেও কখনো একটা ফিক্সড আইডিয়া, ফিক্সড পদ্ধতি ধরে নেবেন না। হ্যাঁ, এই বিষয়গুলো সব কিছুই লাগবে, লক্ষণের মূল্যায়ন, লক্ষণের হায়ারার্কি গঠন, লক্ষণের বিশ্লেষণ, কমন লক্ষণ, ডায়াগনস্টিক লক্ষণ, এই সবগুলো সবগুলো প্যাটার্নেই লাগবে, সবগুলো প্যাটার্নেই আলাদা আলাদা ভাবে, কিন্তু তার পটভূমি ভিন্ন হবে শুধুমাত্র। শুধু পটভূমি ভিন্ন হওয়ার দরুন অ্যাপ্রোচ ভিন্ন হবে, লক্ষণ সমগ্রতা চেহারা পাল্টে যাবে, তার মধ্যে সীমাবদ্ধতা আসবে কিংবা অতি বিস্তৃত হবে। যাই হোক, সুযোগ পেলে ভবিষ্যতে আমি আরো বিস্তারিত সেগুলো প্র্যাকটিক্যালি উপস্থাপন করার চেষ্টা করব। আপাতত এটুকু শুধু মনে রাখুন যে লক্ষণ সমগ্রতা কোনো ফিক্সড আইডিয়া নিয়ে, ফিক্সড একটা প্যাটার্ন নিয়ে আপনি গ্রহণ করতে পারবেন না, পটভূমি অনুযায়ী ভিন্নতা আসবে, এর বিভিন্ন বিভাগ তৈরি হবে। এবং গত পর্বে বলেছিলাম, আজকেও বলছি, ডক্টর ফেলিক্স জেমস ফাইভ তিনি বলেছেন টোটালিটি মাস্ট এক্সপ্রেস এন আইডিয়া, টোটালিটি একটা আইডিয়া বা একটা পরিকল্পনার প্রকাশ অবশ্যই হতে হবে। তারা এই ব্যাপারে বিস্তারিত জানার আগে ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে পরিকল্পনা প্রকাশিত পাবে, তাছাড়া আপনারা বুঝতেও পেরেছেন ইতিমধ্যে। মোদ্দা কথাটি হচ্ছে এই বিষয়গুলোকে বিবেচনা করতে হবে মৌলিকভাবে, আরো বিবেচ্য বিষয় আছে, সেগুলো আলোচনা প্রসঙ্গে বা বিভিন্ন চিকিৎসকদের দৃষ্টিকোণ বা ভিউ আমি আগামী পর্ব থেকে যেগুলো প্রকাশ করব সেগুলো আলোচনাতে উঠে আসবে। কাজেই আমাদের আজকে অস্থির হওয়ার কিছু নেই, শুধু মৌলিকভাবে বিবেচ্য বিষয় যেগুলো ছাড়া আপনি টোটালিটি অফ লক্ষণ গঠন করতে পারবেন না, পূর্ণাঙ্গতা আসবে না, হয় একমাত্রিক দ্বিমাত্রিক হবে, সত্যিকারের হোমিওপ্যাথিক মাল্টি ডাইমেনশনাল টোটালিটি আপনি গঠন করতে পারবেন না, কিংবা ভুল ক্ষেত্রে ভুল লক্ষণ সমগ্রতা গঠন করে বসবেন, যে বিষয়গুলো বিবেচনা না করলে পটভূমির ভিন্নতা আসবে, যে পটভূমির রোগী ভিন্ন পটভূমির লক্ষণ সমগ্রতা নির্ধারণ করবেন, কিংবা লক্ষণ সমগ্রতা একটা গঠন করলেন কিন্তু তার কোনো লক্ষ্য, তার কোনো গতি থাকলো না, গন্তব্য থাকলো না, অর্থাৎ ম্যাটেরিয়া মেডিকেল কোনো ওষুধের সাথে আপনি সমগ্রতা পেলেন না, এই বিভিন্ন ধরনের সমস্যা ত্রুটিতে পতিত হতে পারেন। আজকে এই মৌলিক বিষয়গুলোকে যদি আমরা বিবেচনা রাখি তাহলে অন্ততপক্ষে এই সমস্যাগুলোতে আমরা পড়বো না, এড়িয়ে কাজটি করতে পারবো। আশা করি এই বিষয়গুলো আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে। অন্ততপক্ষে আজকে যে কয়েকটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম, আগামীতে এই ধারাবাহিকতায় এই লক্ষণ সমগ্রতা গঠনের পদ্ধতি, বিভিন্ন চিকিৎসক কিভাবে লক্ষণ সমগ্রতা গঠন করেছেন সেই বিষয়গুলো নিয়ে আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে, আমি ফিরে আসব। এবং এই বিষয়গুলো, এ পর্যন্ত লক্ষণ সমগ্রতার ব্যাপারে যে আলোচনাগুলো করেছি, কিংবা আপনারা লক্ষণ সমগ্রতার ব্যাপারে বিশেষ যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ধারাবাহিকতায় আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন আশা করি। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী ভিডিওতে আপনারা সবাই উপস্থিত থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে আমাকে এই দীর্ঘ সময়টি দেওয়ার জন্য।